যেহেতু এখন ভর্তি সিস্টেমটা পুরোপুরি বোর্ড থেকে নির্ধারণ করা হয়, সে কারণে তোমাকে কমপক্ষে 5টি কলেজের চয়েস দিতে হবে এবং সর্বোচ্চ 10টি কলেজের চয়েস তুমি দিতে পারবে। তো তোমার এই পয়েন্টের উপর ভিত্তি করে কলেজগুলোতে তোমার নাম আসবে, যে কলেজে আসবে তোমাকে সেই কলেজে ভর্তি হতে হবে। সেই কারণে তোমাকে অবশ্যই কলেজগুলো আগে চয়েস দিতে হবে। আবার কিছু কিছু কলেজ রয়েছে যেগুলো কলেজে আবার অ্যাডমিশন টেস্টও দিতে হয়। এরপরে 2 নম্বর, রাজকুত্রা মডেল কলেজ সায়েন্স গ্রুপের জন্য তোমার পয়েন্ট লাগবে 5, মানবিক বিভাগের জন্য পয়েন্ট লাগবে অর্থাৎ হিউম্যানিটিস 4, বিজনেস স্টাডিজ ব্যবসায় শিক্ষা শাখার জন্য জিপিএ 4.50। বিক্রম নেশনাল স্কুল অ্যান্ড কলেজ সায়েন্স বিভাগের জন্য অর্থাৎ 5 লাগবে, হিউম্যানিটিস মানবিক বিভাগের জন্য 3, বিজনেস স্টাডিজ অর্থাৎ ব্যবসায় শিক্ষার জন্য 5। ঢাকা কলেজ সায়েন্স গ্রুপের জন্য বিজ্ঞান শাখার জন্য 5, হিউম্যানিটিস মানবিক শাখার জন্য 4.50, বিজনেস স্টাডিজ জিপিএ 4.50। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর ভর্তির জন্য যে যোগ্যতাগুলো লাগবে সায়েন্স বিভাগে যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তাদের জন্য 5, হিউম্যানিটিস জিপিএ 4, বিজনেস স্টাডিজ জিপিএ 4.50। গভর্নমেন্ট সায়েন্স কলেজ এর ভর্তির যোগ্যতা, যেহেতু এখানে শুধু সায়েন্স, সে কারণে সায়েন্স বিভাগে 5 পয়েন্ট লাগবে, 5। এরপরে সেন্ট জোসেফ কলেজ সায়েন্স গ্রুপের জন্য 5 এবং হিউম্যানিটিস জিপিএ 3, বিজনেস স্টাডিজ জিপিএ 3.50। এরপরে রয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেল পাবলিক কলেজ, এখানে বিজ্ঞান বিভাগে যদি ভর্তি হতে চাও তার যোগ্যতা লাগবে 5, জিপিএ 5, হিউম্যানিটিস জিপিএ 2.50, বিজনেস স্টাডিজ জিপিএ 4। বিএফ সায়েন্স কলেজ তেজগড় ঢাকা সায়েন্স গ্রুপের জন্য তোমার পয়েন্ট লাগবে জিপিএ 4.70, হিউম্যানিটিস জিপিএ 3, বিজনেস স্টাডিজ জিপিএ 3.70। আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সায়েন্স গ্রুপের জন্য জিপিএ 5, হিউম্যানিটিস জিপিএ 3.50, বিজনেস স্টাডিজ জিপিএ 4.50। ঢাকা সিটি কলেজ সায়েন্স গ্রুপের জন্য জিপিএ 5, হিউম্যানিটিসের জন্য জিপিএ 3, বিজনেস স্টাডিজ জিপিএ 4। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সায়েন্স গ্রুপে 4.50, হিউম্যানিটিস 3.00, বিজনেস স্টাডিজ 4.00। ন্যাশনাল আইডিয়াল কলেজ সায়েন্স গ্রুপ জিপিএ 5, হিউম্যানিটিস জিপিএ 2.5, বিজনেস স্টাডিজ জিপিএ 4। ঢাকা কমার্স কলেজ বিজনেস স্টাডিজ জিপিএ 3.50, যেহেতু কমার্স শুধু কমার্সই হবে। উদয়ন হায়ার সেকেন্ডারি কলেজ সায়েন্স গ্রুপের জন্য 4.7, আর বিজনেস স্টাডিজ 3.72। এরপর রয়েছে মাইলস্টোন কলেজে ভর্তির যোগ্যতা সায়েন্স বিভাগের জন্য 4, হিউম্যানিটিস জিপিএ 2.50, বিজনেস স্টাডিজ জিপিএ 3। আর 17 নম্বরে SOS আরমান জিনিয়র কলেজ জিপিএ সায়েন্স গ্রুপের জন্য জিপিএ 5, অর্থাৎ শুধু এখানে সায়েন্স গ্রুপের রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে মোটামুটি 17টি ঢাকা শহরের ভিতরে অর্থাৎ শীর্ষস্থানীয় 10টি কলেজ রয়েছে, এখানে নাম দেওয়া হয়েছে ঢাকা কলেজে। এই কলেজগুলো ঢাকা এবং বাংলাদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কলেজ। তো এই কলেজগুলোতে ভর্তি হতে হলে অবশ্যই তোমাকে পয়েন্ট